দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতি প্রগতিশীল, এই অঞ্চলে বাড়ছে মধ্যবিত্ত মানুষের সংখ্যা, এমনটাই ব্যক্ত করে আসছে বৈশ্বিক সংস্থাগুলো। তবে এর ঠিক উল্টো পথে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ মিয়ানমার। দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধে থাকা দেশটির মধ্যবিত্ত শ্রেণী প্রায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। দেশটির অর্ধেকেরও বেশি মানুষ চলে গেছে দারিদ্র সীমার নিচে। বৈশ্বিক সংস্থা জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। প্রতিবেদনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP জানিয়েছে, মিয়ানমারের ধ্বংসাত্মক গৃহযুদ্ধ লাখ লাখ মানুষকে আরও দারিদ্রতার দিকে নিয়ে যাচ্ছে। দেশটির 5,40,00,000 মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে, আর 25% মানুষ দারিদ্র সীমার একটু উপরে রয়েছে। একটু হেরফের হলে দারিদ্র সীমার নিচে চলে যাবে তারাও। দেশটির মোট জনসংখ্যার 49.7% দিনে $0.76 কমায় করছে। 2021 সালে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে জান্তা। এরপর থেকেই দেশটিতে বিশৃঙ্খলা বিদ্যমান। দেশটির অর্থনৈতিক অবস্থার দ্রুত অবনতি হয়েছে। জান্তা সরকারের ক্ষমতা গ্রহণের 3 বছর পর দেশটির মধ্যবিত্তরা নিশ্চিহ্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে। মূল্যস্ফীতিতে দৈনন্দিন ব্যয় কাটছাট করছে মিয়ানমারের পরিবারগুলো। বাধ্য হচ্ছে খাদ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে খরচ কমাতে। 1948 সালে স্বাধীনতা পায় মিয়ানমার। এরপর থেকে 50 বছরেরও বেশি সময় দেশটিকে থাকতে হয়েছে সেনা শাসনের অধীনে। এই সময়টিতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি তেমনটি হয়নি। তবে 2011 সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পর দেশটির ভাগ্যে কিছুটা পরিবর্তন আসে। 2016 সালে দেশটির অর্থনীতি দক্ষিণ এশিয়ার মধ্যে দ্রুত বর্ধনশীল হিসেবে খ্যাতি পায়। 2011 থেকে 2019 সাল পর্যন্ত মিয়ানমারের অর্থনীতি বেড়েছে গড়ে 6% করে। 2005 সালে দেশটির দারিদ্র সীমার নিচে ছিল মোট জনসংখ্যার 48.2%, তা কমে 2017 সালে গিয়ে দাঁড়ায় 24.8%। মিয়ানমারের পরিস্থিতি নিয়ে UNDP এশিয়ার আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজা বলেন, সেখানে শুধুমাত্র দারিদ্রের সংখ্যা দ্বিগুণ হয়নি, গরিবরা আরও গরিব হচ্ছে। মিয়ানমারের মোট জনসংখ্যার 3/4 বর্তমানে দারিদ্র সীমার নিচে বাস করে। বিষয়টি অত্যন্ত ভীতিকর। দেশটির মধ্যবিত্তরা সমাজ থেকে নাই হয়ে যাচ্ছে। মাত্র 2.5 বছরের ব্যবধানে 50% মধ্যবিত্ত দারিদ্র সীমার নিচে চলে গেছে। 1 দশক আগেও মিয়ানমারকে বলা হতো এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় ফ্রন্টিয়ার মার্কেট, কিন্তু সে ভাবমূর্তি এরই মধ্যে হারিয়ে ফেলেছে তারা। অভ্যুত্থানের পর সহিংসতা বেড়ে যাওয়ায় দেশটির অনেক বিনিয়োগকারী এখন বিনিয়োগ গুটিয়ে নিচ্ছেন। বন্ধ হচ্ছে শিল্প কারখানা, যার সরাসরি প্রভাব পড়েছে দেশটির অর্থনীতি ও কারখানাগুলোতে কাজ করা শ্রমিকদের উপর। এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় নেওয়া অবকাঠামোগত প্রকল্পগুলোও থমকে রয়েছে। স্থানীয় বাজার পরিস্থিতিও খুব একটা ভালো নয়, বাড়ছে বেকারত্ব। মিয়ানমারের অবস্থা নিয়ে 2023 সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত জরিপটি চালায় UNDP, যা সাম্প্রতিক সময়ে দেশটিতে চালানো সবচেয়ে বৃহৎ জরিপ। এ সময় দেশটির 12,000 মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়। প্রতিবেদনে UNDP জানিয়েছে, মিয়ানমার জুড়েই ছড়িয়ে পড়েছে দারিদ্র্যের থাবা। এর মধ্যে সবচেয়ে বেশি সংকটে রয়েছে সংঘাত চলা অঞ্চলগুলোর মানুষেরা। ইন্টারন্যাশনাল ডেস্ক, দেশ টিভি।